বলতে শাকগুলো এখন রান্না করার মতো হয়ে গেছে, আজকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আজকে রান্না করবো রেসিপিটা আপনাদের দেখাবো। এই শাকের সেই এই ডগাটা খুব শক্ত, এই যে গোটাটা শাকের এই এই জায়গাটা, এইটা খাওয়া যায় না, সেদ্ধ হবে না, শুধু পাতাটা খেতে হবে। এইরকম আমার শাক তোলা হয়ে গেছে, এবার রান্না করব। শাক রান্না করব, সেজন্য শাকটা আগে সেদ্ধ করে নেব। এই যে শাকটা তুলে নিয়ে আসলাম, এটা আগে সেদ্ধ করে নেব অল্প জলে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ শাক। এবার নামিয়ে নেব, বলতে শাক হয়ে গেছে, নামিয়ে নেব।